সরকার খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার মহা চক্রান্তে লিপ্ত রয়েছে। গুরুতর অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যে তাচ্ছিল্য ও অবহেলা চলছে তাতে গভীর আশঙ্কা হয় বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে উন্নত মানের চিকিৎসা দেওয়ার দাবি উপেক্ষা করে সরকার তাকে পিজি হাসপাতালে চিকিৎসা দেওয়ার কথা বলে চলেছে। সেখানে সব দলবাজ চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসকদের আগেই সেখান থেকে চাকরিচ্যুত করে বিদায় দেওয়া হয়েছে। বিএনপির নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগের দলবাজ চিকিৎসকদের দিয়ে খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা হবে না, কেননা তাদের উপর খালেদা জিয়া এবং দেশের মানুষের কোনো আস্থা নেই। তারপরেও সরকার জবরদস্তিমূলকভাবে খালেদা জিয়াকে পিজি হাসপাতালে চিকিৎসা দেওয়ার কথা বলছে। এটি দূরভিসন্ধিমূলক এবং সুপরিকল্পিত চক্রান্ত। খালেদা জিয়া পিজি হাসপাতালের চিকিৎসা নিরাপদ মনে করেন না বলেই তিনি সেখানে চিকিৎসা নিতে চাচ্ছেন না। দেশের জনগণ খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে চরম উৎকণ্ঠিত। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকারি নোংরা চাতুরি রীতিমতো উদ্বেগ, ভয় ও বিপদের অশুভ সংকেত। বিএনপির চেয়ারপার্সনকে নিয়ে সরকার গভীর ষড়যন্ত্র করছে দাবি করে রিজভী বলেন, খালেদা জিয়ার জীবন বিপন্ন করার গভীর ষড়যন্ত্রে মেতেছে সরকার। খালেদা জিয়া এখন গুরুতর অসুস্থতা নিয়ে বিধ্বস্ত, বসবাসের অযোগ্য অন্ধকার গুহার মতো একটি কক্ষে তিনি বন্দী। তিনি চিকিৎসা বঞ্চিত, তার মানবাধিকার লঙ্ঘিত এবং বেঁচে থাকার অধিকার অপহৃত। খালেদা জিয়ার জ্ঞান হারানোর মতো এত বড় একটি দুঃসংবাদের পরও কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, বরং দিনের পর দিন সময় ক্ষেপণ করে তার অসুস্থতাকে আশঙ্কাজনক মাত্রায় নিয়ে যেতে চাচ্ছে। খালেদা জিয়াকে তার পছন্দ অনুযায়ী বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে সুচিকিৎসার ব্যবস্থা করা এবং ঈদ উল ফিতরের আগে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন রিজভী। সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে রুহুল কবির রিজভী বলেন, ঈদ উল ফিতরের আগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে 14 জুন বৃহস্পতিবার সারা দেশে জেলা প্রশাসকের কাছে সব স্মারকলিপি প্রদান করবে জেলা বিএনপি।